Si pe ai ca vare digira lu skillei. Ka porte se silam namaz. Namaz e jokhon bada disho azan dao amar kore farz hoye geche. Allahu Akbar dekhen ekjon momin de joto khele. She pishpa hoy na borom. Kekhon ami azan diye namaz porbo. Shah Jalal rahmatullah alai একদিকে পীর ছিলেন আর একদিকে মুজাহিদ ছিলেন কি নামাজের মুসল্লা বিষয় সুরমা নদী পার হইছে বড় সার আছে আপনি গো সুরমা নদী পার হইছে পার হয়ে যখন সিলেটে তিনি আসলেন এখানে সিলেটের মহারাজা হ্যাঁ গৌরব এই জানেন আলহামদুলিল্লাহ গৌরব গোবিন্দ শাহ জালাল রহমতুল্লাহ আজান দিলেন এক আজানে কুল্লু খালাস সব এসে তার সামনে এসে ইসলাম গ্রহণ করলো আরেকজনের কথা বলবো বগুড়া মহাস্থানগড় বগুড়া বগুড়া থেকে আপনি দিনাজপুর রামপুরের দিকে যাবেন যেখান থেকে উত্তর দিকে রাস্তা গিয়ে পশ্চিমে গেছে জয়পুরহাট আর পূর্ব দিকে গেছে রংপুর সেখান থেকে বগুড়া দিনাজপুর এই দুই রাস্তা এই রাস্তার মুখে এখানে একটা পাহাড়ের টিলা আছে এই টিলার উপরে একটা মাজার আছে একটা অতীতের একজন বুজুর্গ তার মাজার আছে তার নাম হলো শাহ সুলতান মাহি সাওয়ার শাহ সুলতান মাহি সাওয়ার কিংবদন্তি ইতিহাস বলে তিনি নাকি মাছের পিঠে সওয়ার হয়ে এখানে রাজা পরশুরামের রাজধানী রাজা পরশুরাম দিনাজপুর রংপুরের রাজা পরশুরাম তার রাজধানী ছিল এখানে ক্যান্টনমেন্ট ছিল এখানে এখন শাহ সুলতান মাহি সাওয়ার তিনি মধ্যপ্রাচ্য আরব থেকে এখানে এসে ওই রাজবাড়ি রাজধানীর সামনে সেখানে নামলেন তার এখানে একটা তলোয়ার খাপের ভিতরে ডান কান্দে একজিল কোরআন শরীফ আর এখানে গলার সাথে পেছানো একটা নামাজের মুসল্লা তিনি সেখানে নামলেন এখন আপনি সেখান দিয়ে গেলে দেখবেন ওই জায়গাটা রাস্তার পাশটা ওই যে করতোয়া নদী ছিল করতোয়া নদী এখন করতোয়া নদীটা ওখান দিয়ে নাই আরেকখান দিয়ে অল্প একটু আছে মরে গেছে এখন তিনি এখানে এসে নামাজ পড়বেন আসরের রক্ত হয়ে গেছিল তিনি এখন নামাজ পড়বেন ওই যে রাজবাড়ির পাথরের গেট এখানে শান্তি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে শান্তি আর্মি সিকিউরিটি মিলিটারি গার্ড এখন এই আল্লাহর বান্দা এখানে এসে জায়গা টোকায় কোনখানে নামাজ পড়বে এখন দেখে যে গেটটা এত বিরাট এখন গেটটা নাই এখানে গেটের এই পিলারের কাছে এখানেই নামাজ পড়ার ভালো জায়গা এখানে নামাজের মুসল্লা বিছাইছে নামাজ পড়বে গার্ড এসে বলে হোল্ড হোল্ড মানে তুই কে এখানে রাজবাড়ির সামনে নামাজের মুসল্লা বিশ্বাস শাহ সুলতান বলেন আমি আল্লাহর এক গোলাম আমি আরব দেশ থেকে এসেছি আল্লাহ দ্বীনের ফেরি করার জন্য এসেছি দেওয়ার জন্য এসেছি আমার পাঁচ ওয়াক্তের একক্ত হইছে কোনক্ত আসর কোনক্ত আমি এখানে সালাত আদায় করব রাজা পরশুরামের সেই আর্মি সিকিউরিটি সে তো রাগে একেবারে স্পিরিং হয়ে গেছে স্টপ এখানে রাজা পরশুরামের যদি কুর্নিশ করতে চাস রাজা পরশুরামের যদি পেন নাম করতে চাস পেন নাম পেন নাম গঙ্গায় নম গঙ্গায় নম জগত্তারিণী মাতো জগত্তারিণী মাতো গোসল করতে নামিয়ে দেয় আপনারা বোধ দেন না কেন বুড়িয়ারা দেখছে বুড়িয়ারা দেখছে সেখানে গেলে পানির পূজা ওখানে গঙ্গার পূজা এখানে এটার পূজা ওখানে সেইটার পূজা ঠিক তখন এই দেশটা ছিল মুসলিম ছিলই না বলতে গেলে সব অমুসলিম মুশরিক তারা ছিল বিশেষ করে উত্তরবঙ্গ এখন ওই সিপে এসে বলে এইটা উডা এখানে নামাজ পড়া যাবে না দমক দিছে আর এটারে বাস করি কান্দ লইছে রাজ সিপাহী ঠান্ডা হয়ে গেছে ক
কয় মোল্লায় অন্তত আর কথা মানছে, নামাজের মুসল্লা মাস করি কান্দ লইছে। এবার মুসল্লা কান্দ করি, গেটের ওই যে গাঁথনি আছে না খিলান, এখান দিয়ে দাঁতের মতো আছে, জালটের মতো, এখন এটার দিকে খেয়াল রানে সিপাহী আই কয়, আবার এই দিকে মুশকিল নেই। পড়তে এসেছিলাম নামাজ, নামাজে যখন বাধা দিছ আজান দাও আমার ঘরে খরচ হয়ে গেছে। আল্লাহু আকবার, দেখেন একজন মুমিনের যত ঠেলে সে পিছপা হয় না, বরং এখন আমি আজান দিয়ে নামাজ পড়ব। সিবিআই এবার একটু ডরাইছে, কিরে বাবা রে, দিলাম নামাজে বাধা, এখন এখানে সে রাজবাড়ি, মুশরিক রাজার রাজবাড়ি রাজপুরী, সেখানে রাজবাড়ি রয়েছে তোরণ গেট, এটা হাতে মসজিদের মিনার বানাইতে চায়, এ তারা দিছে তার সেনাবাহিনীর যে হেড তার কাছে দৌড় দিয়ে যায়, তখন তার ফোন আসিল না মোবাইলও আসিল না, দৌড় দিয়ে যায় কয় একটা লোক বুক পর্যন্ত দাঁড়ি, মাথায় বিরাট পাগড়ি, আজানু লম্বিত জামা, পায়ে চটির জুতা, পূর্ব দিক থেকে এসে এখানে গেইটের পাশে সে কি জানি প্রার্থনা করবে, কাপড় একটা বিছাই সে ধমক দিছে, এখন এইটা কান্দে লইছে, কান্দে লইয়া এখন সে গেট বাইয়া উপরে উঠতে চায়, আমরা এখন কি করব। রাজা পরশুরামের কাছে পারমিশন চাইল সেনা প্রধান, চাওয়ার পরে পরশুরামকে কত বড় কলজা, আমার এখানে মূর্তি পূজা দেবদেবী পূজা, লক্ষ্মীন্দরের বাসর ঘর কিন্তু সেখানে ওই জয়পুরহাট, ওইটার পাশে একবারে লাগোয়া লক্ষ্মীন্দর হিসাবে দম ছিল লকাই রে, সোনার বরণ দেহে রে বিদিন কি হইল ভাই, এখন কেনা এখানে নামাজ পড়া যাবে না, কেনা আমি আগে আজান দেব। এখন ওই সিপাই টিপাই তারা আসছে, রাজা পরশুরাম নিজে আসছে, কত বড় কলজা, নামাজে বাধা দিছে, এখন আমার গেইটেরে মিনার বানায় সেখানে আজান দেবে, দেখি লোকটা কিরকম। এসে দেখলো যে গেট ভাই কেমনে কেমনে উড়ি গেছে, এই ফাঁকে উড়ি দুই কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করছে। এখন মিলিটারি একজনে কয় কয় ওইখানে ওই কানো হাত দিছিল দেয়, কানো হাত দিছিল দেয় বলে আজান তো আর বুঝে না, তারা প্রথম দেখছে কানে হাত দি চিল্লায়, আজান শেষ হয়ে গেছে, প্রত্যেকটা আল্লাহু আকবার আল্লাহু আকবারে। রাজা পরশুরামের সেখানে ইতিহাসে লেখে 2,50,000 রিজার্ভ সৈন্য ছিল, 2,50,000। রাজা পরশুরাম ঘোষণা করে দিল অ্যাকশন 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 অ্যাকশন, তোমরা এখনই অ্যাকশন না অ্যাকশন নাও। সেনাবাহিনী বিগল বাজিয়েছে বের হয়, গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়, গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়, কি রে জেলে দি কাম করবি হিডে তো। একটু আগে যে একটা আওয়াজ শুনছি, একটু আগে কিয়ের আওয়াজ, কিয়ের আওয়াজ, আজানের আল্লাহু একবার আল্লাহু একবার, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যত নাট বল্টু স্ক্রু সব স্টেশন আউট হয়ে গেছে, এখন আমরা আটতেও পারি না ধরতেও পারি না, তলোয়ারটা যে মুট করে ধরবো এই শক্তিও নাই ভাই। পীর চিনছেন তো, পীর চিনছেন তো, আর আজকাল এমন পীর, বেনামাজি পীর, বেরোজদারি পীর, গেরুয়া পীর, সালু পীর, একবারে লাল সালু পরে আপাদ মস্ত পাগড়িও সালু, জুতো সালু, পায়জামাও সালু, রুমালও সালু, জামাও সালু, লালে লাল বাবা শাহজালাল, বিলাই কুত্তা সব হালাল, পুরুষের জন্য একাইশ লাল রং, পুরুষের জন্য একাইশ হলুদ রং, নারীর জন্যে, নারীর জন্যে এগুলো জায়েজ আছে, হলুদ হোক লাল হোক গেরুয়া হোক রেশম হোক, নারীদের জন্যে এগুলো ব্যবহার করা জায়েজ, কিন্তু পুরুষের জন্যে হারাম। বই হাতে গেরুয়া পীরের খলিফা, পীরেরও লালে লাল সব, খলিফারও লালে লাল আছে না নাই, জোরে কর। আমাদের এটা মারেফত, আবার এমন মারফত আছে নামাজের ধারের কাছেও নাই, শুধু গাঁজা শুধু গাঁজা, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজি, চার সিলিমে রাজা, পরানের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা, দেখছেন কারণ
খায় তো খায়, কয়টার নাম কি রে বাবা, কয়টার নাম সিদ্ধি, সিদ্ধি। এটা না খাইলে মারেফত আসিল না। এমন মারেফতের আমরা খাতা খিলাই, এমন মারেফতের আমরা খাতা খিলাই, ওয়াক্ত মতো নামাজ সলাত আদায় না করলে মারেফত হাসিল হয় না, ওয়াক্ত মতো আল্লাহর হুকুম না মানলে মারেফত হাসিল হয় না। মারেফত শব্দের অর্থ হইল আল্লাহ এবং বন্দার মধ্যে পরিচয়, সম্পর্ক, মারেফত, ঠিক কিনা বলেন? মানে হ্যাঁ, মারেফত দেখিন ওই লাল কাপড় আল্লাহ হুজুরের লগে, আল্লাহর লগেও নাই, নবীর লগেও নাই, এগুলোর কোনো খবরও নাই, ঠিক কিনা বলেন? ভেজাল খাই ডায়রিয়া বানাইন না, ন খান, উপাস থাকেন, বালা আসেন, ভেজাল খাইবেন, একেবারে ডাইরেক্ট হয়ে যাবো, ডাইরেক্ট ডাইরেক্ট পর্যন্ত স্মারক ডাইরেক্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই পারফেক্ট কথাগুলো বোঝার মতো যোগ্যতা তৌফিক দান করে।